বালিগঞ্জ স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে রেল লাইনে উঠে গেল গাড়ি। ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন, রেল লাইনের ট্র্যাকের উপর একেবারে গাড়ি উঠে গিয়েছে। বালিগঞ্জ স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের উপর, প্ল্যাটফর্মের কাছে যে রেল লাইন, সেই রেল লাইনের ট্র্যাকের উপর এভাবে গাড়ি উঠে গিয়েছে। সরাসরি চলে যাবো আপনার ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধির কাছে প্রতিদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিদীপ, একেবারে রেল লাইনের ট্র্যাকের উপর এভাবে গাড়ি উঠে গেল, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, অনুসরা শুধু উঠে যায়নি, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, এইখানে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তারা যখন দেখেছেন এবং একটি আওয়াজ শুনতে পান, বিকট আওয়াজ, তারা দেখেন যে রেল লাইন বরাবর একটি গাড়ি চলতে চলতে আসছে। অনেকেই কিন্তু প্রথমে সেই দৃশ্য দেখে বিশ্বাস করে উঠতে পারেননি যে রেল লাইনের উপর একটি গাড়ি কীভাবে আসছে। যে রেল ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যায় সেখান থেকে গাড়ি চলছে, কিন্তু গাড়িটি যখন তারপর ঠিক এই জায়গায় 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই জায়গায় এসে আটকে যায়, তারপরে কিন্তু স্টেশন প্ল্যাটফর্মে থাকা যারা ব্যবসায়ী ছিলেন এবং সাধারণ যাত্রী প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে ছুটে আসেন এখানে বিষয়টি দেখার জন্য। এবং যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির ভিতর 6 জন ছিল, 3 জন যুবক এবং 3 যুবতী, এবং যেটা অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা, প্রত্যেকেই কিন্তু মত্ত অবস্থায় ছিল এবং তার পরিণামেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন। আমি ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো যে কীভাবে অর্ধেক গাড়িটা রেল লাইনের উপর, অর্ধেক রেল লাইনের পাশ দিয়ে এইভাবেই কিন্তু এসেছে। এবং যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শুধু এইখানে নয়, বেশ কিছু দূর থেকেই কিন্তু তারা গাড়িটা দেখছিলেন, গাড়িটা রেল লাইন ধরে আসছে। প্রথমে তারা ভেবেছিলেন, বুঝে উঠতে পারেননি ঠিক কী, পরে যখন গাড়িটি সামনে সেখানে আটকে গেল তখন তারা প্রত্যেকেই অবাক হয়ে যান। এবং সেই ভিড়ের দৃশ্য তুমি এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকেই, এবং রেল পুলিশ এসে এই গাড়িতে যে 3 যুবক ছিল তাদেরকে আটক করে নিয়ে গেছে। যেটা অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা যে এই যে তিন যুবক এবং 3 যুবতী ছিল, প্রত্যেকেই কিন্তু মত্ত অবস্থায় ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অনুসরা ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, অদ্ভুত ঘটনা, রেল লাইনের ট্র্যাকের উপর দিয়ে গাড়ি চলছে, এবং আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ যেরকম জানাচ্ছিল যে বেশ কিছুটা দূর থেকেই রেল লাইনের ট্র্যাকের উপর দিয়ে গাড়িটি আসছিল। একদমই একদমই, তোমাকে দেখাবো বালিগঞ্জ 4 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশে মালগাড়ির যে লাইন রয়েছে, গুডস ট্রেনের যে লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু এই আশ্চর্য ঘটনা ঘটে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। তোমাকে দেখাবো দূর থেকে বালিগঞ্জের যে বিজন সেতু রয়েছে, সেই বিজন সেতুর ওপারে যে সাইডিং রয়েছে, স্থানীয় বাসিন্দারা বলছেন সেই সাইডিং থেকে কিন্তু এই গাড়িটা কোনোরকমভাবে এই লাইনে ওঠে। এবং 100 মিটার রাস্তা তোমাকে অনুসুয়া বলবো, তুমি দেখতে পাচ্ছ যে বিজন সেতু রয়েছে, বিজন সেতুর ওই পাশ থেকে অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে কিন্তু এই 4 নম্বরের যে গুডস ট্রেনের লাইন রয়েছে সেই লাইনে কিন্তু এই গাড়িটা ওঠে। আমরা দেখাচ্ছি সেই এসইউভি গাড়িটা যেটা এখানে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে যে গুডস ট্রেনের যে লাইন রয়েছে সেখানে এসে দাঁড়িয়ে যায়, এবং স্থানীয় বাসিন্দারা অবাক, এবং তারা যেটা বলছেন প্রত্যক্ষদর্শীরা, এখানে মোট 6 জন প্যাসেঞ্জার ছিলেন এই গাড়িতে, 3 জন পুরুষ এবং 3 জন যুবক এবং 3 জন যুবতী, এবং তাদের বক্তব্য প্রত্যেকেই কিন্তু অপ্রকৃতিস্থ অর্থাৎ মদ্যপ অবস্থায় ছিল। এবং আমরা যেটা দেখলাম কিছুক্ষণ আগে যে এখানকার পুলিশ, আরপিএফ এবং জিআরপি, এই এখানকার 3 জন যে যুবক এই গাড়িতে ছিলেন তাদের কিন্তু আটক করে নিয়ে গেছে বালিগঞ্জ জিআরপি থানায়। আমরা দেখাবো যারা রয়েছেন 4 নম্বর প্ল্যাটফর্মের প্যাসেঞ্জার রয়েছেন, তারাও কিন্তু অবাক, তারাও কিন্তু অবাক, এবং তারা দেখছেন যে গাড়িটা কিভাবে রেল লাইন দিয়ে, সাধারণত ট্রেন যায় এবং গুডস ট্রেন যায়, এর পাশাপাশি ট্রলি যেগুলো রয়েছে রেলের প্রয়োজনে সেগুলো যায়, তার মধ্যে দিয়ে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে, এই যে এই স্লিপারগুলো দেখছো, এই স্লিপার দিয়ে পার্ক সার্কাসের দিক থেকে যে গুডস ট্রেনের যে ইয়েটা রয়েছে সেখান দিয়ে কিন্তু তারা ঢোকে, এবং রীতিমতো এই এখান দিয়ে এই স্লিপারের মধ্যে দিয়ে যে এখান দিয়ে রেল লাইন রয়েছে সেই স্লিপারের মাঝখান দিয়ে কিন্তু তারা যেতে থাকেন, এবং গিয়ে এই জায়গাটায় এসে প্রায় 100 মিটার এসে তারা আটকে যান। এবং তারপর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মী ছিলেন এবং রেলের যারা কর্মী ছিলেন তারা ছুটে আসেন, এবং ছুটে এসে দেখেন যে গাড়ির মধ্যে 3 জন যুবক এবং 3 জন যুবতী রয়েছে, যারা স্লিপারের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে 100 মিটার এসে এই জায়গাটায় দাঁড়িয়ে যায়। আমরা দেখাবো সেই গাড়িটার ছবি। এই গাড়িটা কিন্তু যথেষ্ট অত্যাধুনিক গাড়ি, জিপিএস থেকে শুরু করে সমস্ত কিছু সিস্টেম রয়েছে, এবং দেখা যাচ্ছে এই গাড়িটায় কিন্তু, গাড়িটা নিয়ে কিন্তু তারা চলে এসেছেন, এবং তারা প্রাথমিকভাবে এখানে যারা এখানকার যারা আধিকারিক ছিলেন পুলিশ এবং আরপিএফের, তাদের বলেছিলেন যে
তারা জিপিএস দেখে এখানে চলে এসেছেন এবং জিপিএস দেখে কি করে রেল লাইনের মধ্যে দিয়ে সুস্থ মাথায় কোনো চালক বা প্যাসেঞ্জাররা আসতে পারেন তাই নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বালিগঞ্জ স্টেশনে এবং আমরা দেখতে পাচ্ছি আরপিএফ এবং জিআরপির আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টা খতিয়ে দেখছেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে কিভাবে গাড়িটা এসছে এখানে সেটা জানার চেষ্টা করছেন অনুসূয়া। এবং তার পাশাপাশি তোমাকে বলি এটা গুডস ট্রেনের যেহেতু লাইন সেই জন্য লোকাল ট্রেন চলাচলে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। তা সত্ত্বেও এখানে যদি মালগাড়ি চলে আসতো বা মালগাড়ি থাকতো তাহলে কিন্তু বড়সড় কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারতো অনুসূয়া। ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ ব্রতদীপ।